কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানা দিন ঝাকুনিপাড়া এলাকা হতে পঁচিশ বোতল বিদেশি সহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো সিপিসি দুই বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে মদ সহ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হল কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ঝাকুনিপাড়া গ্রামের মৃত অধীরচন্দ্র ঘোষের ছেলে বাপ্পিচন্দ্র ঘোষ ওরফে বাবুল র্যাব জানান সে দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশি মদ সহ বিভিন্ন ধরনের দ্রব্য, ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে উক্ত বিষয়ে কিন্তু আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ারি মডেল থানায় আইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে